আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এখন হচ্ছে সকাল সাড়ে সাতটা, প্রচুর বাতাস, আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে প্রচুর নয়েস পাচ্ছেন। যাই হোক, ব্যাপারটা হচ্ছে ফান্ডিং। আপনারা অনেকে আমাকে রিসেন্ট ফান্ডিংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করছেন। আসলে ফান্ডিংয়ের ব্যাপারে হুট করে জিজ্ঞাসা করার কারণ রয়েছে, আমার দুইটা ভিডিও হুট করে পুনরায় র্যাঙ্কে চলে এসেছে, একটা হচ্ছে কয়েন সেলিং নিয়ে এবং আরেকটা হচ্ছে গ্লোবাল ফান্ডিং নিয়ে। সো আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গ্লোবাল ফান্ড কীভাবে ডিসকাস করবো, প্রচুর বাতাস। সো আজকের ভিডিওটা হচ্ছে গ্লোবাল ফান্ডিংটা আপনারা কীভাবে বাংলাদেশ থেকে পেতে পারেন, এবং আগামীকালকে আলোচনা হবে হচ্ছে আপনারা বাংলাদেশ থেকে কীভাবে কিংবা আপনারা যে কোনো দেশের কয়েনগুলো কীভাবে সেল করতে পারেন, সে দুইটা জিনিস নিয়ে আমি আপনাদের সাথে শর্টকাটে কয়েকটা কথা বলবো। সো যেহেতু আমাদের আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র গ্লোবাল ফান্ডিং নিয়ে, সো আমি আপনাদের সাথে আর অতিরিক্ত কোনো কথা বলবো না। সেটা হচ্ছে যে গ্লোবাল ফান্ডিং, আমরা যারা বাংলাদেশে থাকি তাদের কিন্তু ফান্ডিংটা খুব ইম্পর্ট্যান্ট। 2 বছর আগে আমি কিন্তু বাংলাদেশে ফান্ডিংটা নিয়ে সর্বপ্রথম ভিডিও তৈরি করি, এর আগেও কেউ ভিডিও তৈরি করে নাই ফান্ডিং নিয়ে, কিংবা এখনও এই পর্যন্ত মানে ফান্ডিংটা নিয়ে ডিটেল কেউ কোনো ভিডিও তৈরি করে নাই। আর এর মধ্যেও যারা আসলে ফান্ডিংটা নিয়ে ভিডিও তৈরি করেছিল তারা বানিয়েছিল হচ্ছে হাউ টু মেক মানি। সো ফান্ডিংটা অ্যাকচুয়ালি হাউ টু মেক মানির কোনো সাইট না, এটা হচ্ছে আপনার বিভিন্ন দরকারের জন্য এই ফান্ডিংটা আপনার দরকার হতে পারে। সো ফান্ডিংটা অ্যাকচুয়ালি সবারই দরকার হয় না, যাদের মনে করেন খুব ইম্পর্টেন্ট কোনো সমস্যা, কারো এখন মনে করেন আর্জেন্ট একটা ফরেন একটা একাডেমিক কিংবা স্টাডি একটা ফান্ড দরকার, হেলথ রিলেটেড, ট্রিটমেন্ট রিলেটেড বিভিন্ন কাজে অ্যাকচুয়ালি ফান্ড দরকার হতে পারে, সেটা হতে পারে চ্যারিটি, হতে পারে সেটা পার্সোনাল। সো বাংলাদেশ থেকে এই মুহূর্তে হচ্ছে কোভিড পিরিয়ডের সময় থেকে বাংলাদেশে পার্সোনাল ফান্ডটা বন্ধ আছে। সো আপনি বাংলাদেশ থেকে এই মুহূর্তে পার্সোনাল ফান্ড নিতে পারবেন না। বাংলাদেশে পার্সোনাল ফান্ড দিতে হচ্ছে শুধুমাত্র গো গেট ফান্ডিং। কিন্তু গো গেট ফান্ডিংটা নিয়ে আমি অ্যাকচুয়ালি সর্বপ্রথম ভিডিও তৈরি করি, কিন্তু গো গেট ফান্ডিং বাংলাদেশে সরাসরি এখন ফান্ডে টোটালি বন্ধ করে দিচ্ছে। বন্ধ করার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে সাইটটার অনৈতিকভাবে ব্যবহার। আপনারা দেখবেন যে গোগেট ফান্ডিংয়ে বাংলাদেশ থেকে টোটালি এখন অ্যাক্সেস করা যায় না। আপনাদের যখন গোগেট ফান্ডিং আপনারা প্রবেশ করেন আপনাদেরকে VPN ব্যবহার করতে হয়। সো প্রবলেমটা হচ্ছে আপনি সরাসরি বাংলাদেশ থেকে সেখানে আবেদন করতে পারবেন না। ইতিমধ্যে আমাকে বেশ কয়েকবার কয়েকজন আমাকে নক করেছে, তারা বলেছে যে ভাইয়া আমি বাংলাদেশ থেকে গোগেট ফান্ডিংয়ের জন্য আবেদন করেছিলাম এবং আমি ফান্ড পেয়েছি কিন্তু আনতে পারিনি, আমার ফান্ডগুলোকে ডিক্লাইন করে দিছে। কারণটা কি? আমি যখন তাদের সাথে কথা বললাম তারা আমাকে জানালো যে তারা VPN অন করে ফান্ডিংয়ের জন্য আবেদন করেছিল, যেহেতু তার VPN অন করার কারণে তার লোকেশন ইউনাইটেড স্টেট কিংবা ইউরোপের কোনো কান্ট্রি শো করেছে, সো তাকে ফান্ড দেওয়া হয়েছে। বাট পরবর্তীতে বাংলাদেশ থেকে সে যখন বলেছে যে আমি বাংলাদেশের মানুষ তখন তাকে ডিক্লাইন করে দিছে। সো এই ধরনের ঘটনাগুলোর কারণে কিন্তু আমাদের বাংলাদেশের ভাবমূর্তি বাইরের দেশগুলোতে আরও নষ্ট হচ্ছে। সো এই জিনিসগুলো করা যাবে না। অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনের মূলেই রয়েছে হচ্ছে আমাদের দারিদ্রতা এবং লোভ। দারিদ্রতা যতটা না বেশি আমাদের বিভিন্ন জায়গায় সমস্যা করে, সবচেয়ে বেশি সমস্যা করে সেটা হচ্ছে লোভ। লোভটাকে অ্যাভয়েড করা লাগবে। লোভটা আপনি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কোথাও যেতে পারবেন না, আর কোথাও গেলেও সেখান থেকে আপনাকে লাভ থেকে ওখান থেকে বের হয়ে চলে আসতে হবে। আর এবার চলেন জানা যাক যে বাংলাদেশ থেকে আমরা কীভাবে যে কোনো ফান্ডিং সাইট থেকে ফান্ড পেতে পারি। প্রথম কথা, এক কথা উত্তর হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনি ফান্ড এখন পাবেন না। বাংলাদেশ থেকে যদি ফান্ড পেতে চান তাহলে আপনাকে কী করতে হবে? বাংলাদেশ থেকে আপনি যদি পার্সোনাল ফান্ড পেতে চান, বাংলাদেশ থেকে পার্সোনাল ফান্ড পেতে চাইলে আপনাকে সবার আগে আপনার রিলেটিভ এবং ফ্রেন্ড সার্কেলে খোঁজ নিতে হবে যে আপনার বাইরের দেশগুলোতে, অর্থাৎ আপনার জার্মানির কথা বলেন কিংবা এরপরে আপনার রয়েছে মনে করেন ইউরোপ, আমেরিকা, এই ধরনের কান্ট্রিগুলোতে আপনার কোনো রিলেটিভ আছে কি না। যখন আপনি চেক করবেন যে আপনার কোনো এখানে রিলেটিভ নাই তাহলে অ্যাকচুয়ালি আপনার জন্য ব্যাড লাক, আপনি তখন এই মুহূর্তে এটা করতে পারছেন না। আপনাকে সর্বপ্রথম খুঁজতে হবে যে আপনার সেখানে কোনো রিলেটিভ আছে কি না। আপনার যদি কোনো রিলেটিভ সেখানে থাকে, সো আপনি যে ওয়েবসাইটটাকে টার্গেট করেছেন ফান্ডিংয়ের জন্য আপনাকে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনার সেই রিলেটিভকে দিয়ে আপনাকে সেখানে আবেদন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনার সেই রিলেটিভ কীভাবে আবেদন করবে, আবেদনের প্রসেসটা বলি। সে তার নিজের নামে সেখানে একটা অ্যাকাউন্ট করবে, অ্যাকাউন্ট করে সে একটা আবেদন দিবে যে তার বাংলাদেশে একটা রিলেটিভ রয়েছে, সেই রিলেটিভের জন্য সে ফান্ডের আবেদন করতেছে। এরপর সেই আপনার এই বাংলাদেশে, অর্থাৎ আপনার কী কী সমস্যা রয়েছে, সে তার ভাষায় সুন্দর মতো সেই পুরো ডিটেলটা লিখবে। সেটা যদি ট্রিটমেন্ট হয় কিংবা পার্সোনাল কোনো সমস্যা হয় কিংবা বিজনেস কিংবা যে কোনো কিছু সেটা হতে পারে, সেই বিষয়টা সম্পর্কে ডিটেল তাকে এক্সপ্লেইন করতে হবে। ডিটেলটা সম্পর্কে এক্সপ্লেইন করার পরে
তারপর সে ফান্ড আবেদনটা ওইখানে অ্যাপ্লাই করবে। ফান্ড আবেদন অ্যাপ্লাই করার পরে ওখান থেকে যে ফান্ডটা আসবে, ফান্ডটা আসার পর সে আপনার সেই রিলেটিভ বলেন কিংবা ভাই ব্রাদার যে কেউ বলেন সে করবে কি আপনাকে সেটা আপনার ব্যাংকের মাধ্যমে সেটা সেন্ড করে দিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো বাংলাদেশ থেকে এই মুহূর্তে ফান্ড পাওয়ার এটাই হচ্ছে একমাত্র সিস্টেম। এবং কথা হচ্ছে দুই নম্বরে হচ্ছে চ্যারিটি ফান্ড। চ্যারিটি ফান্ডটা এই মুহূর্তে বাংলাদেশ থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সো চ্যারিটি ফান্ডটা কীভাবে পেতে পারেন? চ্যারিটি ফান্ডটা বাংলাদেশ থেকে এই মুহূর্তে পাওয়ার জন্য আপনাকে 100% গভর্নমেন্ট একটা ফাউন্ডেশন হতে হবে, কিংবা আপনাকে একটা অর্গানাইজেশন হতে হবে, কিংবা আপনাকে একটা সমিতি হতে হবে, গভর্নমেন্ট লাইসেন্স প্রাপ্ত। আপনারা জানেন যেগুলো সমিতি হয়ে থাকে সেগুলো হচ্ছে লোকালভাবে তৈরি করা হয়। বাংলাদেশ থেকে এই মুহূর্তে আপনি যদি ফাউন্ডেশনের মাধ্যমে ফান্ড পেতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে আপনার 100% একটা গভর্নমেন্ট একটা লাইসেন্স থাকতে হবে। আপনি তো 100% আপনি যখন একটা অর্গানাইজেশন হবেন তখন 100% আপনি সেটা হচ্ছে চ্যারিটির জন্য নিচ্ছেন, সেটা পার্সোনাল না। তখন আপনি কী করবেন, আপনি আপনার ফান্ডে কিংবা ফাউন্ডেশনের আন্ডারে আপনি শুধুমাত্র বেশ কয়েকটা সাইটে আবেদন করতে পারবেন। সেটার ভিতরে একটা হচ্ছে গোফান্ডমি, আরেকটা হচ্ছে গো গেট ফান্ডিং। এই দুইটা ওয়েবসাইটে আপনি ফান্ডিংয়ের জন্য আবেদন করতে পারবেন। ফান্ডিংয়ের জন্য আবেদন করার জন্য আপনাকে সুন্দর মতো আপনি কোন কাজের জন্য ফান্ডটা চাচ্ছেন সেটা আপনাকে ডিটেল লিখতে হবে। লেখার পরে আপনার ফাউন্ডেশনের যে কাগজপত্র যেগুলো রয়েছে সেগুলো দিতে হবে। এগুলো দেওয়ার পরে আপনার আন্ডারে যখন ফান্ডগুলো চলে আসবে, ফান্ড চলে আসার পরে দেন আপনাকে ক্যাম্পেইন যে আপনি রান করেছিলেন সেই ক্যাম্পেইনে বিভিন্ন মানুষ জিজ্ঞাসা করবে যে তুমি কোন দেশ থেকে ফান্ডিং করতেছো, কিংবা তোমার ফাউন্ডেশনের কাগজপত্র আছে কিনা। তখন করতে হবে কি, আপনার ফাউন্ডেশনে আপনি কোন পজিশন থেকে আপনি ফাউন্ডেশনের জন্য মানে এই ফান্ডের জন্য আবেদন করছেন আপনার পজিশনটা উল্লেখ করতে হবে। আপনাদের সবার যদি ফাউন্ডেশনের জন্য নির্দিষ্ট কোনো প্রচুর বাতাস ব্যাপারটা আপনাদেরকে একটু খুলে বলি। ব্যাপারটা হচ্ছে ধরেন আমি ঈশান, আমি হচ্ছি এক টাকার ফান্ডের অর্গানাইজার বা আমি এটার হচ্ছে অল ইন অল বা চেয়ারম্যান। ওকে, এখন আমি যদি গভর্নমেন্টের কাছে একটা ফান্ডের জন্য আবেদন করি, গভর্নমেন্ট আমাকে ফান্ড দিবে এবং জিজ্ঞাসা করবে তুমি এই এক টাকার ফান্ডের কী হও, তুমি এটার পরিচালনা পরিষদ নাকি তুমি একজন সাধারণ মেম্বার, আমাকে সেটা এক্সপ্লেন করতে হবে এবং সেটার ব্যাখ্যাস্বরূপ আমাকে আমার পরিচয়পত্র দেখাতে হবে যে আমি এই ফাউন্ডেশনের অমুক হই। সো সেম জিনিসগুলো আপনাকে আপনার সেই ওদের যে অথরাইজড ওদের যে অথরিটি আছে ওরা আপনাকে সেগুলো দেখতে চাইবে। আপনাকে তখন সেম ইনফরমেশনগুলো দেখাতে হবে। দেখানোর পরে বাংলাদেশে আপনার এটার লোকেশন কোথায় মানে ডিটেল কাগজপত্র দেখাতে হবে, সরকারি যে লাইসেন্স রয়েছে সেগুলোর কাগজপত্র দেখাতে হবে। দেখানোর পরে ওরা ভেরিফাই করবে। ভেরিফাই করার পরে 3 থেকে 7 দিন বা সর্বোচ্চ 2 সপ্তাহের ভিতরে আপনার ফান্ডটা আপনার ব্যাংকে ট্রান্সফার হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে বাংলাদেশ থেকে এই মুহূর্তে প্রাইভেট ফান্ড কিংবা চ্যারিটি ফান্ড নেওয়ার প্রসেস। আবার অনেকেই কিন্তু যেটা করেন সেটা হচ্ছে আপনার ইনফরমেশন হাইড করেন। অ্যাকচুয়ালি ফান্ডিংয়ের ব্যাপারে আপনি যদি লজ্জা পান কিংবা আপনার যদি ইনফরমেশন হাইড করার ইচ্ছা থাকে তাহলে আপনার এটা করার দরকার নেই। ইনফরমেশন হাইড করে আপনাকে কেউ একটা টাকাও দিবে না, ঈশানও আপনাকে একটা টাকাও দিবে না। অনেকে বলেন যে মাঝে মধ্যে আমার কাছে এসে যে আমার কাছে সরাসরি আপনারা ফান্ড চান, সহযোগিতা চান। অ্যাকচুয়ালি আমার পক্ষে এটা অ্যাকচুয়ালি করাটা পসিবল হয় না। অনেকে আবার বলেন যে আমি নাকি একে শিখে ফান্ড দিছি, কী করছি। অ্যাকচুয়ালি এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, আমি কখনো ফান্ড দিই না। বরং আমার একটা অর্গানাইজেশন আছে 1 টাকার ফান্ড, সেটার জন্য অ্যাকচুয়ালি আমি বিভিন্ন সময় ফান্ডিংয়ের জন্য আবেদন করেছি কিন্তু আমার লাইসেন্স না থাকার কারণে সেটা গ্র্যান্টেড হয় নাই। কারণ লাইসেন্স ছাড়া যাকে দেখে তার ফান্ডটা দেওয়াটা উচিত না, তাই না? সো তারাও আমাকে ফান্ড দেয় নাই। কিন্তু দেখা যাচ্ছে এর আগে বাংলাদেশকে কিন্তু ওই যে গোগেট ফান্ডিং যেটা ছিল সেটা কিন্তু বাংলাদেশে অনেকভাবে অনেকজনকে ফান্ড দিয়েছে যখন সেটা মানে রেস্ট্রিক্টেড ছিল না। সো আমরা যখন ওই জিনিসটাকে মিস ইউজ করেছি মানে যে যার ইচ্ছা মতো বিভিন্ন অদরকারে আমরা বিভিন্ন ফান্ডের ওখানে লিখেছি। কেউ কেউ আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, আমার একটা ঘটনা এখনও মনে আছে। একজন মানে গোগেট ফান্ডিংয়ের ভেতরে আবেদন করেছিল যে তার খুবই স্বপ্ন একটা 2তলা বাড়ি করার, তার বাবাকে একটা বাড়ি গিফট দেওয়ার। তার বাবা যখন কী করে, তার বাবাকে একটা বাড়ি গিফট করবে, এই জন্য তার এখন অনেক টাকা দরকার, তার ফান্ডের জন্য আবেদন করেছে। সো চিন্তা করেন এই ধরনের জিনিসপত্রগুলো যদি ওইসব সাইটগুলোতে থাকে তারা কী করতে পারে, তারা কি ফান্ড দিবে?
সো এটা তো ফান্ডের জন্য আবেদনের প্রক্রিয়া না কিংবা এইসব কাজ না। সো বাংলাদেশ থেকে এই ধরনের কার্যকলাপ অ্যাকচুয়ালি বেশি হয়, আমরা অ্যাকচুয়ালি ফালতু কাজকর্মগুলো করতে বেশি পছন্দ করি, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে বাইরের দেশগুলোতে আমাদের সুনাম যেমন ক্ষুণ্ণ হয়, প্লাস আমাদেরকে কেউ দেখতে পারে না। বাঙালি নামটা শুনলে দেখবেন নাক সিটকায়। কেন সিটকায়? অবশ্যই নাক সিটকানোর পেছনে কারণ রয়েছে, আমরা দুর্বল জাতি, আমরা একটু কম বুঝি, তা না, আমাদের কার্যকলাপের জন্য। ওকে, আর কথা বললে অ্যাকচুয়ালি অনেক কথা বের হয়ে আসবে, আমি আর কোনো কথা বলবো না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন বাংলাদেশ থেকে এই মুহূর্তে ফান্ড পাওয়ার জন্য কী কী অ্যাকচুয়ালি আপনাকে করতে হবে। সো আপনি যদি এখন আমাকে এসে বলেন ভাই আমার তো বিদেশে ফান্ড নেই, আপনি একটু ব্যবস্থা করে দেন, ইটস নয়। ওকে, আপনি আমার আপনি আমাকে কখনো এই ধরনের কথাবার্তা বা ফোর্স করতে পারেন না। আপনার যদি ফান্ড না থাকে, আপনার যদি রিলেটিভ বাইরে না থাকে, সো এটা অ্যাকচুয়ালি করার কিছু নেই। আপনার যেটা নাই সেটা তো আমি অ্যাকচুয়ালি আপনাকে একটা বানিয়ে দিতে পারি না, তাই না? সশকে বুঝতে পেরেছেন। সো ভালো থাকুন সবাই, এই ছিল হচ্ছে আমাদের ফান্ডিং নিয়ে আমাদের আজকের ভিডিওটা।